এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র আর ভাগবত বড় ভক্তিরস পাত্র শ্রীচৈতন্য চরিতা অমৃত আদি লীলা প্রথম অধ্যায়ের সাতানব্বইতম পয়ার ভক্তিরস শাস্ত্র ভাগবতের যে শ্লোকটি স্বরূপ ধরেছিল ভক্তিরস পাত্র ভাগবত শ্রীমৎ বাবাজি মশাহের ভাগবতী তরতে বাক গদ গদা দ্রবতী যশ চিত্তম রুদত্ত ভিক্ষং হসতি কচিচ বিলজ্জ উদগায়তি নৃতত্তি চ মদভক্তি যুক্ত ভুবনং পুনাতি শ্রীমদ্ভাগবত এগারো চোদ্দ চব্বিশ আমার কথায় যার কণ্ঠ কণ্ঠভাবরুদ্ধ হৃদয় দ্রবীভূত আর সেই দ্রব হৃদয় যার নয়ন দ্বারে অশ্রুধারে প্রকাশিত আমার কৃপা স্মরণ করে যে কখনো অতি উৎফুল্ল হয়ে অকস্মাৎ হেসে ওঠে কোনো লৌকিক অপেক্ষা না রেখে কখনো যে উচ্চস্বরে আমার কথা রত হয় উদ্বাহু হয়ে নৃত্য পর হয় হে উদ্ধাব জানবে তার হৃদয় আমার প্রতি অহৈত কি ভক্তি ভালোবাসায় উচ্ছলিত সেই ভুবনকে পবিত্র করবে বললেন অনাদিরাদি গোবিন্দ ভক্তগণ বাবাজি মশায় তার কওয়া কথায় বলেছেন অভিমানম সুরা গৌরবম রৌরবম তথা প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রিনি তক্তা হরিম অভিমানম সুরা পানম অভিমান হচ্ছে অহংকার হচ্ছে মদ্যপানের মতন ঘৃণ্য গৌরবম রৌরবম তথা শ্রীমদ্ভাগবতে ব্যাস ব্যাসদেব ভগবান ব্যাসদেব আঠাশ প্রকার নরকের বর্ণনা করেছেন তার মধ্যে রৌরব নামক নর নরক আছে রুরু নামক পোকা থেকে রৌরব নরক এসছে অর্থাৎ প্রকাণ্ড প্রচণ্ড কষ্টকর যে নরক সেই নরকের নাম রৌরব নরক অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম তথা ভজন রাজ্যে গৌরব বৃদ্ধি পাচ্ছে গৌরবান্বিত বোধ করছে তা রৌরব নরকের সাথে তুলনা করা হয়েছে আর প্রতিষ্ঠা শুকরই বিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠা এসে গেছে তা শুকরই বিষ্ঠা শুকর তো ঘৃণ্য নোংরায় ঘুরে বেড়ায় তার আবার বৃষ্ঠা অর্থাৎ কতটা খারাপ জিনিস ঘৃণ্য জিনিস তাই প্রতিষ্ঠাকে শুকরি বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে বাবাজি মশাই শুধু মুখেই বলেননি তিনি আচরণে তা পালন করে দেখিয়ে গেছেন তেরোশো একচল্লিশ বঙ্গাব্দের মাঘ হতে ঠাকুর রামকৃষ্ণের শুভ আবির্ভাব শতবর্ষের আরাধনা আরম্ভ হবে বেলুর মঠ হতে সাধুরা এসেছেন বাবাজি মহাশয়ের কাছে একাধিকবার তারা বাবাজি মহাশয়কে পদস্থ করতে চান সম্মানজনক পদে অধিষ্ঠিত হতে স্বাভাবিক সংকচ বাবাজি মহাশয়ের চিরকালেরই ছিল সদৈনে সে কথাই জানানো হলো সাধুদের তেরোশো একচল্লিশের তেরোই কার্তিক উপেন গৌড়দার লেখা রামচন্দ্র কবিরাজের সূচক প্রথম কীর্তিত হন বাবাজি মহাশয়ের কণ্ঠে বুধরীতে তেরোশো একচল্লিশ তেরোই অগ্রাহণ বৃহস্পতিবার রাত্রি আটটা থেকে দশটার মধ্যে বাবাজি মহাশয় কাশিস্থ কুচবিহার কালীবাড়িতে এক স্মরণীয় কীর্তন অনুষ্ঠান করেন এই স্থানেই ওই সময় শ্রী পাটবাড়িতে মহাপ্রভুর শুভ আগমন স্মরণ উৎসব বিশালভাবে আরম্ভ হয় দিনটি ছিল সাতেরোই চৈত্র তেরোশো একচল্লিশ সাল দ্বাদশী রবিবার অযুজ্জন অন্নপ্রসাদে প্রসন্ন হয় এবারই বাইশে চৈত্র শুক্রবার মন্দির প্রতিষ্ঠা হলেন শ্রী বৈষ্ণব সম্মিলনীর অনুষ্ঠান হল বিরাট আকারে এবৎসর ও পরবৎসর শতব্যস্ততার নিরবকাশ জীবনেও বাবাজি মহাশয় বাৎসরিক আশি পঁচাশিটি সেবাময় নামযজ্ঞ ও অন্যান্য পারমার্থিক অনুষ্ঠান সমাধান করেছেন বহুতর পরিশ্রম ও চেষ্টায় তেরোশো বিয়াল্লিশ সন কলকাতার অস্থায়ী দরমাহাটা মঠ হতে বাবাজি মহাশয় স্থায়ীভাবে পোস্তা রাজবাড়ির অংশ বিদেশে বিশেষে বাস করছেন এই মঠ ছেড়েছেন তেরোশো একচল্লিশের মাঘে তেরোশো সালের আটই বৈশাখ রবিবার সিথি হরিসভায় কীর্তন করলেন রাত্রির আটটা থেকে এগারোটা অবধি ইংরাজির একুশ চার উনিশশো সাল এবছর পুরীতে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সমাধি মঠেও নাম মহিমা কীর্তন করলেন আঠেরোই জ্যৈষ্ঠ শনিবার রাত্রি আটটা থেকে এগারোটা ইংরাজির এক ছয় উনিশশো পঁয়ত্রিশ কলকাতা বাগবাজারের মদনমোহন মন্দিরে নাম মহিমা কীর্তনে পাষাণ গলালেন তিরিশে আশ্বিন বৃহস্পতিবার রাত্রি সাতটা থেকে দশটা তেরোই তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে পাটবাড়িতে মহাপ্রভুর শুভ আগমন উৎসবে উপস্থিত হলেন এফেল চেন চীন দেশীয় রাষ্ট্রদূত তথা প্রসিদ্ধ দার্শনিক পণ্ডিত বাবাজি মহাশয়ের নাম প্রেম প্রচার অব্যাহত গতিতে চলছে এবছরই নিতাই সুন্দর পত্রিকার প্রকাশ হল বহু সদ্গ্রন্থ প্রকাশ করেছেন বাবাজি মহাশয় তার জীবনে তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দেও তার প্রচার পর্যটনে আশি পঁচাশটি স্থান তালিকাভুক্ত হয়েছে এরকম চলেছে প্রতি বছরই তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দ পর্যন্ত আমরা হরিদাস ঘোষালের খাতায় পুঙ্খানুপুঙ্খ সব বিবরণ পাচ্ছি তেরোশো চুয়াল্লিশের তেসরা মাঘ সোমবার রাত্রির আটটা থেকে এগারোটা হাওড়া নদের নিমাই মন্দিরে সন্ন্যাস কীর্তন তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে বাবাজি মহাশয়ের রজনীতে বড় গৌরকে চৌদোলে নিয়ে দিয়ে পরিক্রমা ব্রজজনের তথা সমাগত গণের হৃদরস রসায়ন সেবার রাস পূর্ণিমায় গ্রহণ সব মন্দিরেই বিগ্রহগণ রুদ্রোার রত্নবেদিতে বিরাজমান কেবল গৌর চলেছেন সকলকে দর্শন দিয়ে ধন্য করতে ব্রজের পথে পথে বাবাজি মহাশয় চোখের জলে ভেসে গাইছেন সকলেরই দুয়ার বন্ধ হয়েছে কেবল গৌড়ের দুয়ারই খোলা পতিত পাবন গৌরের এই অসমর্থ উদার্যের গৌরবে বাবাজি মহাশয় অবর্ণনীয় উল্লাস আর থামে না বৃন্দাবন থেকে আসার আগে আবার যাওয়া হলো সিদ্ধ রামকৃষ্ণদাস বাবা ও সিদ্ধ প্রাণকৃষ্ণ দাস বাবার ভজন কুটিরে অনেক প্রসঙ্গ গৌরাঙ্গ দাদা মধ্যস্থতা করে বাবাজি মহাশয় ও পণ্ডিত বাবা উভয়কে বলেছেন উভয়ের কথার সার পণ্ডিত বাবা কথায় কথায় বললেন যে বাবাজি মহাশয় নিগুড় ভজন রাজ্যের যেখানে বসে কীর্তন করেন সেখানে বহুলাংশেরই এখনও প্রবেশ ঘটেনি খুব বিশেষ কথা বলে গেছেন বৃন্দাবন থেকে আসার আগে আবার যাওয়া হল সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবা ও সিদ্ধ প্রাণকৃষ্ণ দাস বাবার ভজনকুটিরে গৌরাঙ্গ দাদা মধ্যস্থতা করে বাবাজি মহাশয় ও পণ্ডিত বাবা উভয়কে বলেছেন যে উভয়ের কথার সার পণ্ডিত বাবা বললেন যে আপনাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জিজ্ঞেস করেছিলেন গৌরাঙ্গ দাদা যে আপনাদের যে মধ্যে যা কথা হয়েছে তার যদি একটু সার বলেন তখন পণ্ডিত বাবা বলেছিলেন যে বাবাজি মহাশয় নিগুর ভজন রাজ্যের যেখানে বসে কীর্তন করেন সেখানে বহুলাংশেরই এখনও প্রবেশ ঘটেনি বাবাজি মহাশয় একখানি প্রসাদী কাপড় দিলেন পণ্ডিত বাবাকে কোপিন করোয়া সম্বল বৈরাগী পণ্ডিত বাবা প্রথমে শুভ্র সূক্ষ্ম কাপড় নিতে সংকোচ করেছিলেন কিন্তু বাবাজি মহাশয় যখন বললেন যে কাপড়টি শ্রী হরিদাস ঠাকুরের প্রসাদই তখন ওই কাপড়টি নিয়ে পণ্ডিত বাবা একবার বুকে আর একবার মাথায় ধরতে লাগলেন সাত্বিক ভাবা বিষ্ট কলে পরে প্রাণকৃষ্ণ বাবার কুটিরে কীর্তনের পর তিনি বাবাজি মহাশয়কে একটি গোলাপ ফুল দিলেন কীর্তন হয়েছিল রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য নিয়ে খুবই দুঃখের কথায় কদিন পরে বাবাজি মহাশয় বৃন্দাবনে থাকতে থাকতেই কৃষ্ণ বাবা আকস্মিক দেহ রাখেন রজনী দাদাই বাবাজি মহাশয়ের শিষ্য শ্রীমৎ রাধাচরণ দাস বাবা যিনি গোবিন্দকুণ্ড বৃন্দাবনে ভজন করতেন তিনি পুরোদা হয়ে পুরাতন ভজন কুঠিরে তাকে সমাধিস্থ করা হয় বাবাজি মহাশয় আগাগোড়া করজোরে দাঁড়িয়ে থেকে অশ্রু বিসর্জন অশ্রু বিসর্জন করেন এবার জীবন কৃষ্ণ দাদার শিষ্য গুরুদাসজির সঙ্গ প্রসঙ্গে বাবাজি মহাশয় সহ সবাই মুক্ত হন তার বৈরাগ্য শ্রীরূপ সনাতনকে স্মরণ করিয়ে দেয় ইনি সাধক কণ্ঠক মালার রূপকার প্রসঙ্গত বলতে পারি যে এ রত্ন আমরা হারিয়েছি বাবাজি মহাশয়ের প্রকটেই বৃন্দাবনতে বাবাজি মহাশয় আসেন বর্ধমান হয়ে শ্রীখণ্ডে দেখা যায় তার প্রাণ তার প্রচার ধারা, অব্যাহত আজও রয়েছে তেরোশো ছেচল্লিশে বাবাজি মহাশয় অন্যান্য বহু স্থান পর্যটন করে এলেন মেহেরপুরে সেদিন চৌঠা জ্যৈষ্ঠ চতুর্দশী বৃহস্পতিবার সেখানে গুপ্তবাবুদের রাধা মাদব মন্দিরে পাঁচই জ্যৈষ্ঠ ছয়ই জ্যৈষ্ঠ শতই জ্যৈষ্ঠ শ্রী নামম নামযজ্ঞ ও শ্রী উৎসবে আনন্দের পাথার বয়ে যায় সাত তারিখে সাত তারিখে জানিপুর হয়ে নয় জ্যৈষ্ঠ এলেন জন্মস্থান ফরিদপুরে যে স্থানে তার সুতিকা গৃহ ছিল সেই স্থান নির্দেশ করেন স্বয়ং বাবাজি মহাশয় সেখানে বাবাজি মহাশয় সদলে শ্রী খোল করতাল সহ নামকীর্তন করেন এই অবস্থায় ফটো তুলে নেওয়া হয় যা মুদ্রিত হয়েছে শ্রী গুরু দানে এভাবেই প্রচারে পর্যটনে স্মরণ সাধনে প্রসঙ্গে কীর্তনে সেবা সুখে কেটেছে তেরোশো ছেচল্লিশ তেরোশো সাতচল্লিশ ও তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বাবাজি মহাশয় শ্রী রাধা রানীর পিতৃভূমি বর্ষা নেতে যে কীর্তন করেছিলেন সাতাশে কার্তিক বৃহস্পতিবার তাতে পারমার্থ বোধের একটি বিশিষ্ট ধারার প্রকাশের সাথে সাথে শ্রী রাধাই যে গদাদর্শ্বরূপে গৌরের মধ্যে যুগল মাধুরী অনুভব করেছেন অতএব সবারই যে সর্বোপরি গৌরনিষ্ঠ হওয়ার বিশেষ আবশ্যকতা রয়েছে বাবাজি মহাশয়ের এই প্রাণের আকতির সন্ধান মেলে এইভাবেই বয়ে যায় তেরোশো ঊনপঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো একান্ন বঙ্গাব্দ তেরোশো একান্ন বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় নিত্যানন্দ জন্মস্থান নিত্য নিত্যসেবক শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি মহাশয় নিত্যলোকে বিজয় করলে বাবাজি মহাশয় খুবই ভেঙে পড়েন বলেন রদেশের পূর্ণচন্দ্র চলে গেলেন কে কী তা প্রাপ্তিতেই বোঝা যায় তেরোশো পাহাড়্নতে অসুস্থ হলেন হলেও বাবাজি মহাশয় চুপ করে ঘরে বসে থাকেননি সাধ্য মতো অবশ্য কর্তব্যে অবিচল ছিলেন এই হচ্ছে নিষ্ঠা এই হচ্ছে ভজন অপতিত ভজন বাবাজি মহারাজ তার নিজ জীবনে তা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন স্বয়ং অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে বলেছিলেন আচার করিয়া কেহ না করে প্রচার প্রচার করিয়া কেহ না করে আচার আচার প্রচার এই দুই তুমি করো তুমি সর্বগুরু তুমি জগতের আর্য বাবাজি মহাশয় তার নিজ জীবনে আচরণের মাধ্যম দিয়ে সর্বস্বামী হরিদাস ঠাকুর সবাইই যেন মনে হচ্ছে মিলন হচ্ছে বাবাজি মহারাজের তনুতে বাবাজি মহারাজ আচরণের দ্বারা তা সবই যেন তা সবাইকে দেখিয়ে দিয়ে চলে গেলেন এ অতীব মহান মহান পরম কারণিক মহান শক্তিধর শ্রী গুরুদেবের কৃপা শক্তি এবং বাবাজি মহারাজের যে দান জগতে আমরা পাই তা অভূতপূর্ব বাবাজি মহাশয় অসুস্থ কিন্তু তিনি চুপ করে ঘরে বসে থাকেননি তিনি তার কর্তব্যকর্ম এ অবিচল থেকেছেন তেরোশো তিপ্পান্নতে বাবাজি মহাশয় যখন রতিব্রজ শ্রীখণ্ডে রয়েছেন তখন পাঁচই অগ্রহায়ণ বৃহস্পতিবার চিরবাঞ্ছিত শ্রী গুরুলোকে নিত্য বিজয় করেন সখী মা আমাদের সবকলের সখী ঠাকুরানী নবদ্বীপে শ্রী রাধারমন বাকে অকস্মা এমন অঘটন ঘটবে এ বাবাজি মহাশয়ের ভাবনারও অগোচর হয় বলেছিলেন বাসুদাদাকে বলেছিলেন বাবাজি মহাশয় যে সারা জীবনের হিসাবটাই বদলে গেল বাসু সারা জীবনের হিসাবটাই বদলে গেল বাইশে অগ্রাহ গগ্রাহণ সখী ঠাকুরানীর প্রথম বিরহ মহোৎসবে সমাহিত হলেন তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দের অনেক সময় কেটেছে উড়িষ্যায় তবে অন্যান্য স্থানেও নামময় সেবা প্রসঙ্গে যাতায়াত হয়েছে কিন্তু একই বৃন্তে দুটি কুসুমের মতো সেবাস্বরূপীণী শোক সখী ঠাকুরানীর বিরহে ক্রমেই বড় কাতর হয়ে পড়েছিলেন বাবাজি মহাশয় এই ঐকান্তিক নিঃসঙ্গতাই তাকে তলিয়ে দিয়েছিল স্মরণের ভাব সাগরে এই সময় অনুষ্ঠিত একটি নামযজ্ঞের শেষ দিনের কথা সেদিন নগর কীর্তন শেষে স্থান স্নানে যাবেন বাবাজি মহাশয় তার অনুভবপূর্ণ প্রাণ বেলা খুবই হয়ে গেছে কীর্তন হয়েছে বহু সময় তাই দেরি সময় মতো স্নান স্মরণ বা প্রসাদ পাওয়া না হলে বাবাজি মহাশয়ের হয়তো দৈহিক অস্বস্তি হতে পারে এই আশঙ্কায় নন্দদা কবি বিচলিত হয়ে পড়েছিলেন প্রাণের অধিক ভালোবাসতেন তিনি বাবাজি মহাশয়কে তাই সাত পাঁচ ভেবে অভিমান মাখানো ভালোবাসায় বলেই ফেললেন বাবাজি মহাশয়কে নগর কীর্তন সকাল সকাল সারলেই তো হয় গৌর কি বলেছে দুপুরে মাতন করতে ভজন জীবনের প্রথম মাঝের দিকে বাবাজি মহাশয়ের দীর্ঘ নগর কীর্তন শেষ হতেই প্রায় কাল হতো প্রসাদ পেতে সন্ধ্যা হয়ে যেত তখনকার প্রচার ব্রতের এই ছিল ধারা মহোৎসবে প্রসাদ পেয়ে হয়তো সেদিনই আবার পাশের বা দূরের গ্রামে রওনা হয়ে যেতেন ষষ্ঠী বাবাজি মহাশয় পরবর্তী নামযজ্ঞের শুভ অধিবাসে যোগদান করতে শশী দাদা সব গুছিয়ে অধিবাসের অর্চন অঙ্গ সারতেন যখন তখন হয়তো বেশ রাত তারপর শুভ অধিবাস কীর্তন হয়ে সেদিনের সব সাঙ্গ হতে রাত গড়িয়ে পড়তো উষার কোলে সামান্য বিশ্রাম হতো কোনো দিন কোনোদিন তাও নয় একটু জিরাতে না জিরাতেই মঙ্গল আরতির সা সতর্কী ঘন্টা বেজে উঠত সেই ভরাহাটের খবর নন্দদা নিশ্চয়ই রেখেছেন কিন্তু দেখেননি প্রত্যক্ষে আর ইদানিং বাবাজি মহাশয়ের শরীরও তত সুস্থ নয় তাই বাবাজি মহাশয়কে বলেছিলেন নন্দদা গৌর কি বলেছে দুপুরে মাতন করতে সকাল সকাল কীর্তন সারলেই তো হয় না হয় সদ্য সদ্য নগর কীর্তন সমাধান করে এসেছে বাবাজি মহাশয়ের মন তখনও কানায় কানায় ভরে আছে লীলারস সংকীর্তনে বিকশিত পদ্মবনের মা তাই সেই ভোগে ঘা পড়তেই বাবাজি মশায় বলে উঠলেন তখন কোথায় ছিলি এখন ভাঙা হাটে ঢেরি দিতে এসেছিস তখন কোথায় ছিলি যখন নগর কীর্তন শেষ হতো বেলা তিনটে প্রসাদ পেতে সন্ধে হতো এখন কেবল সকাল সকাল খাওয়ানোর জন্য ব্যস্ত আর তাকানোর দরকার নেই কোনো দিকে নন্দদা সেবক তো আর সত্যিকারের মরমী সেবক তিনি দু কথা কইতে পারতেন বাবাজি মহাশয়কে জোর ছিল তার বাবাজি মহাশয়ের ওপরে তাই আবার পূর্বকথাকেই টেনে এনে বললেন নগর কীর্তন সকাল সকাল করলে হয় না গৌর কি বলেছে দুপুরে মাতন করতে দৃঢ় প্রত্যয় বাবাজি মহাশয় বলে উঠলেন নেরুত্তরে উত্তরে গৌর কে রে বেটা গৌর কে গৌরের বাবা গুরু বলেছেন প্রাণ নিতাই বলেছেন দুপুরে মাতন করতে শ্রী গুরুতত্ত্বে বাবাজি মহাশয় এমনই ছিলেন নিবেদিত প্রাণ নন্দদার মুখে আর কথা নেই এভাবেই কেটে গেল তেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উন উনশ উনষাট বঙ্গাব্দ তেরোশো ষাট বঙ্গাব্দ বাবাজি মহাশয়ের শুভ আবির্ভাব শতবার্ষিক বৎসর নরহরি সরকার ঠাকুরের সূচক এখন হয় পাটবাড়িতে এ বৎসর সেই সূচকে বাবাজি মহাশয়ের বিরহ ব্যাকুলতা অবর্ণনীয় অচিন্ত বললেন যে কীর্তনে গুরুরূপে যার হাত ধরেছে তার আর পাবার কি বাকি আছে কীর্তনে কি বললেন গুরুরূপে যার হাত ধরেছে তার আর পাবার কি বাকি আছে জানালেন এই কীর্তনে নাম আর নামদাতা ভিন্ন নয় বললেন প্রেমবন্দনে বাঁধ মোরে এবার বাঁধা পড়তে এসেছি রে এতদিন এতদিন বিভিন্ন কীর্তনে শ্রীপাদ বলেছেন অভেদ নাম নামি এবার উজ্জ্বল অনুভাবে বললেন নাম আর নামির সনে নামদাতাও অভেদ তার সেদিনের সেই ব্যাকুলতায় ভাব আর রস যেন মূর্তিমান হয়ে উঠল অন্তরতম আরতিতে কৃপার পাথার বয়ে গেল তারই কথা লীলা প্রসঙ্গ হয়ে যেখানে লীলা প্রসঙ্গ হয় যেখানে লীলা প্রকট হয় সেখানে যেখানে লীলা প্রসঙ্গ আলোচনা হয় সেখানে লীলা প্রকট হয়ে যায় দিব্যস্বরূপ ধরে দাঁড়ালো কীর্তনের আসরে শ্রোতাদের মানস মন্দিরে নামস্থলীর পরিমণ্ডলে তথা পারিপার্শ্বিক আবাহনে এই কীর্তনে বাবাজি মহাশয়ের ভাবোচ্ছাস ছিল অন্তহীন কীর্তনের মাঝে একবার আসর হতে নিজ বাসে গিয়ে আবার ফিরে এলেন বাবাজি মহাশয় তার আক্ষেপ যেন অনন্ত আর তাও আমাদেরই জন্য বাবাজি মহাশয় বলেন এই আসরে পাঁজর পুরে ঝাঁঝর হলো কারে বা দেখাবো বল ব্যথার ব্যথি কে বা আছে একে একে সব লুকাইয়েছে কারে বলবো কে বা বুঝবে আর্ত উচ্ছ্বাসে ভেঙে পড়তে লাগলেন বারবার শেষে নামদাতা নাম এক জেনে নামকর প্রাণ ভরে এ কথা বলে শ্রী নামের মাধ্যমে সূচকের সমাপ্তি টানলেন এই আসরে আরও বহু বহু গুণীজনের মাঝে প্রথিত যশা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্তও ছিলেন তিনি বাবাজি মহাশয়কে দেখে বললেন আপনি আরও অন্তত দশ বৎসর আমাদের মধ্যে আছেন কিন্তু মাত্র একদিনের দিনের ব্যবধানেই তিনি লীন হয়ে গেলেন লোকে সেদিন তেরোশো ষাট বঙ্গাব্দের আঠেরোই অগ্রহায়ণ শুক্রবার সেদিনও যথারীতি অন্য দিনের মতোই তার ভজন জীবনে নিত্যকৃত্য আদি পুঙ্খানুপুঙ্খ সমাধান করে নিজ শয্যায় শয়নে ছিলেন শ্রীপাত রাত্রির আড়াইটা নাগাদ উঠে বসলেন সেবককে ডেকে বললেন আর নয় দিদি ডাকছে যেতে হবে সবাইকে ডাক ঠাকুর আনতে বল এবার শয্যা হতে উঠে শৌচকৃত্য সমাধান করলেন ঘরের দেওয়ালে বিরাজিত যাবতীয় চিত্রপটগুলির প্রতিটিকে বিনম্র মস্তকে বন্দনা করলেন সব গেল সব গেল তোরা নাম কর নাম কর এই বলে মেঘ গম্ভীর কণ্ঠে বন্ধু সুন্দর বন্ধু সুন্দর রাধারমন রাধারমন উচ্চারণ করলেন তখন বাবাজি মহাশয় চেয়ারে উপবিষ্ট তারপর নিজেই রজ রজে বসব বলে চেয়ার হতে নেমে ঘরের মেঝে উপবেশন করে ভুবন মঙ্গল নাম নিতাই গৌ রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নাম কীর্তন করতে লাগলেন সমবেত গণ ব্যাকুল প্রাণে তার অনুকীর্তন করছেন ইতিমধ্যে মন্দির হতে তার নিত্য সেবিত শ্রী গুরুদেব ও শ্রী নিতাই গৌরের চিত্রপট আনিত হলে বাবাজি মহাশয় ভাবলৌল নৃত্য তাদের দর্শন করতে লাগলেন জয় আনন্দরাম জয় রাম বলে এমন হুঙ্কার দিলেন যে পাটবাড়ি কেঁপে উঠল নাম সংকীর্তন বিরাজমান ক্রমে নাম করতে করতে বাবাজি মহাশয় নয়ন মুদে নীরব হয়ে গেলেন মনে হলো তিনি যেন শ্রী নামময় সম্পুটের মাঝে লুকিয়ে পড়লেন নিবিড় তমসা নেমে এলো পরমার্থের রাজ্যে শুধু নয় সামাজিক জীবনেও বর্তমান উত্তরিত হল ইতিহাসে বরাহনগর পাটবাড়িতে এই তার সমাধিপির বিরাজমান যে তনু প্রকাশ পেল শ্রী ফরিদপুরে সেতনু মিশিল রজে বরাহনগরে বাবাজি মহাশয়ের লীলা মাধুরী অনন্ত সামান্য দুকলম লেখায় বা আস্বাদনে উচ্চারণে বাবাজি মহাশয়কে ব্যক্ত করা যায় না শুধু গুরু কৃপা বৈষ্ণব কৃপা একটু অনুভব এলেই অনেক কিছু প্রাপ্ত হয়েছে বুঝতে পারা যায় নিজেকে পবিত্র করার জন্য নিজের বাণীকে পবিত্র করার জন্য নিজের কর্ণকে পবিত্র করার জন্য আস্বাদনের মাধ্যমে নিজেকে সর্বাঙ্গ পবিত্র করার জন্য আনন্দ লাভের জন্য বাবাজি মহাশয়ের জীবনীর কিছু কিছু অংশ আস্বাদন করলাম বাবাজি মহাশয়ের জীবনী অনন্ত তার দিব্য জীবনী চরিত মাধুরী আপনাদের কাছে আমি আনব তাতে বাবাজি মহাশয়ের প্রকট থেকে অপ্রকট অব্দি বিস্তারিতভাবে বর্ণিত আছে বড় বাবাজি মহাশয়ের দিব্য জীবনী প্রকট থেকে অপ্রকট অব্দি সুদা গ্রন্থ আপনাদের কাছে আনব আপনারা আমায় আশীর্বাদ করবেন যাতে আমি এই মহান কার্য সম্পন্ন করে নিজেকে পবিত্র করতে পারি আর আপনাদের আনন্দ দিতে পারি আজ এটুকুই জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় মা জয় আমার সদ্গুরুদেব জয় গৌড গৌর হরিবল জয় বন্ধু সুন্দর